রাস্তায় দাঁড়ায় আমরা কি সবাই ট্রাফিক আইন মানি? রাস্তায় আমি থামাল না, হাত দিয়ে একটা কনস্টেবল চারটে লেনের রাস্তা ও যদি মাঝখানে থামায় ওই পাশটা একটা বেরোয় যায়, এই পাশটা একটা বেরোয় যায়, কাবাডি খেলা লাগে যে এই পেশে একজন এই পেশে কি সবাই কিনা বলে। এখন আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হই তাহলে আমরা কি ডিসিপ্লিন আনতে পারবো? একটুখানি আমরা কিছু চিত্র দেখি আমাদের পৃথিবীর সামনে। দেখে এখানে কিন্তু একটা ফুটো বেরোবেশ আছে, আছে কিনা বলে? আচ্ছা আছে, আমরা নাচ খেলতে পারছি যেখানে সেখানে দাঁড়াচ্ছি। দেখে মোটরসাইকেলে দুইজনে ইচ্ছা মতো যে যেখানে পাবো, ধন্যবাদ। দু চারটা ছবি তুলতে বলছিলাম আমি যে সেখানে আমরা আসবো, যে একটু দেখালাম যে সার্বিক চিত্র আমরা রাস্তার কেমন। এখন আমরা সবাই একটা স্লোগান তো জানি, উই ওয়ান্ট জাস্টিস, ঠিক না? ওকে, খুব পপুলার একটা স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আচ্ছা আমরা আরও জাস্টিস চাই, আপনারা কি সবাই চার চার জায়গায় জাস্টিস দিচ্ছেন কিনা? আপনি যদি জাস্টিস না দেন আপনি যদি রাস্তার নিয়ম মেনে না চলেন তাহলে ট্রাফিক ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? আমরা কত লোককে ঠেকাবো বলেন? আমরা যারা রাস্তা ব্যবহার করি বা রাস্তার সাথে যারা জড়িত তারা প্রত্যেকেই কিন্তু রাস্তার যানজট এবং অ্যাক্সিডেন্ট যদি দায়ী, ঠিক না? ড্রাইভার সাহেব যদি ঠিক মতো গাড়ি না চালায়, যদি তার লাইসেন্স না থাকে, উল্টো পাল্টা ওভারটেক করে, দ্রুত গতি গাড়ি চালায়, মোবাইলে গান শোনে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে, যানজট হবে। এরপর যদি ড্রাইভারকে ঠিক মতো গাইড না করে, ওই যে বলে না উস্তাদ বামে প্লাস্টিক, বলে কি না? তো হেল্পারের দায়িত্ব হচ্ছে ড্রাইভারকে সজাগ রাখা। সো হেল্পার যদি ভালো মতন কথা না বলে তাহলে অ্যাক্সিডেন্ট হবে। এবার আসেন যাত্রী, যাত্রী যারা আপনারা আছেন আমরা আছি, গাড়িতে উঠার পরে আমরা ম্যাক্সিমামই ভাড়া দিতে খুব কষ্ট হয়। অনেকে আছে ভাড়া দিয়ে, অনেকে পঁচিশ টাকা ভাড়া চাইলে বিশ টাকা দশ টাকা দিয়ে, আট টাকা নাই থাকলেও বলি নাই, এটা অনেক ক্ষেত্রে হয় কি না ভাই? এই নিয়ে কেঁচা কেঁচি হয় এরপরে সত্যি কন্ডাক্টরের সাথে। ড্রাইভার সাহেব যখন জিজ্ঞেস করে কি সালাম কি হয়েছে, কয় উস্তাদজি ভাড়া নিয়ে গেল যাও, ড্রাইভার যখনই পিছনে তাকায় তখনই গাড়ি চিটিয়ে পড়ে। আবার একটা জিনিস আছে, যাত্রী যারা আছেন তারা যখন দেখেন যে একটা ড্রাইভার খুব ভদ্রভাবে গাড়ি চালাচ্ছে তখন পিছন দিকতে বলে, ড্রাইভার সাহেব আপনি কি আগে লেগুনা চালাইতেন না গরুর গাড়ি চালাইতেন বলেন না? আমরাও বলি, আমরা ছাত্র সমাজ বলছি। তো তার মানে কি আপনি দ্রুত গাড়ি চালান, আস্তে চালানো যাবে না? সো যাত্রী হিসেবে আমাদের দায়িত্ব আছে এবং এর কারণে অ্যাক্সিডেন্ট হয়। এবার আসেন পথচারী, আমি কিছু চিত্র দেখিয়েছি আপনাদের। আমরা কিন্তু কিছু কোশ্চেন আসছে যে বাস স্টপেজে আমরা কী করতেছি। আপনারা সাম্প্রতিককালে লক্ষ্য করবেন আমরা অনেক জায়গায় বাস স্টপেজ শুরু, বাস স্টপেজ শেষ, এই দুটো বোর্ড আমরা টানিয়ে দিয়েছি। আপনারা কি কেউ কি দেখেছেন প্লিজ? আছে এখানে বাস থামার কথা এবং অনেক জায়গায় আমরা লেন করে দিয়েছি যাতে বাস ওর ভিতরতে যে পাবে দাঁড়ায়। আমরা আমাদের পর্যায় থেকে চেষ্টা করছি কিন্তু দায়িত্ব আছে, দায়িত্ব আপনারা আছে, দায়িত্ব বাসের ড্রাইভার হেল্পারের আছে। বাসের ড্রাইভারের উচিত ওই ভিতরতে যে বামে চাপায় রাখে গাড়ি থেকে যাত্রী নামানো, তারপরে উঠানো, দরজা বন্ধ করা, নেক্সট স্টপেজে আবার যাওয়া, ঠিক না? আবার যাত্রীদের দায়িত্ব আছে যে বাস স্টপেজে দাঁড়ানো। আপনি যদি রাস্তার মাঝখানে গ্যাপে গ্যাপে দাঁড়ায় থেকে গাড়িটা লাভ করে ওঠেন তাহলে বাস আপনারা কেন বাস স্টপেজে যাবে? যদি আপনার খোদা মিটে যায় আপনি তো আর খাবেন না। সো আপনাদের কাছে অনুরোধ,
আপনাদেরও বাস পেতে যেতে হবে, সবাই যদি বাস পেতে যান বাসও বাস পেতে যাবে, কারণ এটা বাসের ব্যবসা প্রফিট। উনি যদি চাকরি না পায় রাস্তায় উনি বাস পেতে যাবে। সো আপনাদেরও বলবো ছাত্র যারা আছেন বা যারা আমাদের শিক্ষক মন্ডলে আছেন, আপনারা হেঁটে হেঁটে বাস পেতে যাবেন, ওখান থেকে বাসে নামার সময় বাস পেতে নামবেন, রাস্তার মাঝখানে নামবেন না, কারণ এইরকম চলন্ত বাসে উঠতে এবং নামতে গিয়ে যদি আপনার মৃত্যু হয় এর জন্য আপনি দায়ী কাকে করবেন? এর জন্য তো ড্রাইভারকে দায়ী করতে পারবেন না, কারণ আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। সরকার আছে, সরকার নিয়োগ করেছেন, আইন করেছেন। আপনি যদি আপনার ঘর আগলা করে রাত্রে ঘুমান, চুরি হবে এটা স্বাভাবিক, চুরি না হলে এটা অস্বাভাবিক। আপনি যদি চলন্ত বাসে লাভ করে ওঠেন, আপনি যদি বাসন করার পরে আপনার হাত বাড়িয়ে রাখেন, আপনার মাথা বাড়িয়ে রাখেন, আপনি আহত নিহত হবেন, এটা স্বাভাবিক। যদি না হন এটা অস্বাভাবিক, কারণ যে দেশের যে শহরে আমরা বাস করছি সেই শহরের ক্যাপাসিটি কত, আমরা কত লোক আছি, কত যানবাহনের ভিড় এখানে। সো আমরা যদি সবাই অ্যালার্ট না হই, সবাই যদি যার যার দায়িত্ব পালন না করি, তাহলে অ্যাক্সিডেন্ট এবং যানজট কোনো মতেই কমাইতে পারবো না। আমরা কিন্তু ট্রাফিক আইন যারা চেষ্টা করি মানানোর, আমরা যানবাহনের খালি মামলা দিতে পারি, শুধু যানবাহন আমরা মানুষকে মামলা দিতে পারি না। যদি মানুষকে আমরা মামলা দিতে পারতাম তাহলে দেখবেন মাঝখান দিয়ে চলাচল হতো না। যদি কোনো জনগণ রাস্তার মাঝখান দিয়ে যায়, আমরা যদি তাকে ধরে 1,000 টাকা জরিমানা করি, তাহলে কি রাস্তার মাঝখান থেকেও পার হবে? হবে। অথবা যদি অন্য দেশের মতো যদি ধরে দুটো বেত্রাঘাত করি, তাহলে মান সম্মানের ভয়ে কি রাস্তার মাঝখান দিয়ে পার হবে? না। বাট তাহলে আমরা কি করবো? এই দুটো অস্ত্র যখন আমাদের হাতে নাই, আমরা তখন এই দায়িত্ব ঘাড়ে নিয়েছি যে চলো সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা সচেতনতা প্রোগ্রাম চালাই, আমরা দাঁড়িয়ে ধারণ করাই। আজকের এই তিতুবেড়ে আমরা এসেছি, আপনাদের অনেক গর্বে কষ্ট করে এই যে কথাগুলো বলতেছি, সুন্দর তো ভালো লাগতেছে না, বাট আমি মনে করি যদি এগুলো শোনেন, যদি 2% যদি চেঞ্জ হন, আবার 2% লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবেন। আমরা আরেকটা কাজ করেছি, খাতুরুকে যারা রাস্তার মাঝখান দিয়ে পার হবেন তাদেরকে আমরা ধরবো, ধরে 1 ঘন্টার কাউন্সিলিং প্রোগ্রাম কাকুরিতে রেখেছি। আপনাদের ধরবো, চেয়ারে বসাবো, চা পানি খাওয়াবো, ট্রাফিক আইন পড়াবো, ট্রাফিক হ্যান্ডবুক আছে দিচ্ছি আপনাদেরকে, ওই হ্যান্ডবুক পড়াবো, 1 ঘন্টা পরে ছাড়বো। ভালো কি না? উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই না আর কোনো ছাত্র আর কোনো লোক রাস্তায় মারা যায়, কারণ একটা ছাত্র যদি আবার মারা যায় আমার ঢাকা শহরের অবস্থা কি হবে? একটা ছাত্র যদি মারা যায় ঢাকা শহর পুরো কলাপস হয়ে যায়। কিন্তু দেখতে হবে 10 টাকা ওই সময় তো আমরা দেখি না। আপনার নিজেরা বলেন যে আমরা কতটুকু সচেতন রাস্তা পার হওয়ার জন্য, যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে সে কিন্তু অশিক্ষিত, সে কিন্তু মনটু পাশ হতেও পারে না হইতে পারে। সো আমি কেন তার উপরে আমার জীবনটা দিয়ে দেবো? কেন আমি নিজে সিকিউর হব না? আমি যদি নিজে সিকিউর হই তাহলে ও আমাকে মারতে পারবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো কিছু কিছু কোশ্চেন আছে, আমি একটু উত্তর দিই। হ্যাঁ, যাত্রী সামনে যে দোকান আছে এটা অস্বীকার করার কিছু নাই, আমরা একদম জিরো টলারেন্স। আপনি এখন গত 1 সপ্তাহ দেখেন রাস্তা ফুটপাথে কিন্তু দোকান অনেক কমে গেছে, কমছে কিনা বলেন? আমরা এখন জিরো টলারেন্সে আসছি। এডিশনাল কমিশনার ট্রাফিক সারের নেতৃত্বে ক্রাইম ডিভিশন ট্রাফিক ডিভিশনের আমরা এটা ওঠানোর চেষ্টা করছি। আর ঢাকা চাকা অথবা হাতিঝিলের মতন আমাদের অন্যান্য জায়গায় কিন্তু আমাদের চট্টগ্রাম বাস স্টার্ট হবে। উত্তরায় কিন্তু ভালো ধানমন্ডিতে কিন্তু চালু হয়েছে BRTC চট্টগ্রাম বাস, উত্তরায় 2-4 দিনের ভিতরে চালু হবে। উত্তরায় এইভাবে মতিঝিলও চালু হবে, আস্তে আস্তে বীরপুরও চালু হবে। এটা আমাদের ওই এলাকা যাত্রীদের সুবিধা হবে। এছাড়াও নতুন নতুন BRTC আসলে আমাদের আরও আমাদের কমফোর্টেবল হবে। সবার সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করতে পারি না, এটা সম্পূর্ণ সঠিক আমি বলবো না, আমরা চেষ্টা করি। শুনে অনেকে বলেছেন যে মোটরসাইকেলের পরে বেশি আমরা করা ঠিক না, ঠিক আবার ঠিক না। আমি বলি কেন,
পেপারে ছবি আসে, বলে ট্রাফিক পুলিশ কি করে, ফুটপাতে মোটরসাইকেল চায়। এবার আমরা কিছু বার দিয়ে দিয়েছি, এবার বলতেছে বার দিয়েছে কেন লোকজন হাঁটতে পারে না। তো আমাদের তো একদিকে যাইতে হবে নাকি? এখন যারা মোটরসাইকেল চালায় তারা কি শিক্ষিত না, তারা কি বোঝে না, তাকে আমাদের কেন বার দিতে হবে ওখানে? বলে কোনো সভ্য সমাজে আছে কিনা, আছে বলেন? আমরা ফুটপাতে কেন বার দাঁড়ব? তার বার তো হচ্ছে কারণ ফুটপাতে উঠে যায় মোটরসাইকেল, অ্যাক্সিডেন্ট করে। ওকে, আর মোটরসাইকেলে আমরা অ্যাক্সিডেন্টের কারণ আমাদের এই শহরে যত চিন্তায় হয়, যত উল্টো পাল্টা কাজ হয়, ম্যাক্সিমাম মোটরসাইকেলে করে হয়। আমাদের বোঝা গেছে ভাই? টান দিয়ে ব্যাটটা নিয়ে টান দিয়ে চলে যায়, ল্যাপটপ ল্যাপটপ স্ন্যাপচ্যাট নিয়ে টান দিয়ে চলে যায়। এই জন্য আমরা মোটরসাইকেলে আমরা ছাড় দিতে চাই না। তার সাথে সাথে এটাও ঠিক, অনেকে বলছেন যে মোটরসাইকেল চাপিটা নিয়ে নেয়, তাই তো নেয় কি না? কারণ আছে, কারণ আছে বলি ভাই। কারণ চাবি কেন নিয়ে যাবেন? বলি যে ভাই বামে সাইড করেন, টানতে দূর করেন। তো আমরা কয়েকদিন দেখছি যে কি হয় কি হয়। তো এখন এই কারণে বলি যে একটু চাবিটাতে একটু বামে সাইড করেন, ঠিক আছে? আর একটা কথা, আপনাদের সাথে আমরা কেন খারাপ ব্যবহার করবো ভাই? আমরা তো পড়ালেখা করে আসছি, আমরা ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, বিসিএস দিয়ে আসছি, সার্টিফিকেট ম্যাক্সিমাম মাস্টার ডিগ্রি পাস, বিভিন্ন কলেজের থেকে পাস। তো আমরা কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করবো। আপনার উচিত, আপনি আইন অমান্য করেছেন, আপনি হেলমেট পরেন নাই, আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, তিনজন মোটরসাইকেল উঠছেন, ছাত্রদের নিয়ে আমাদের এই তিনটা সমস্যা। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, ছাত্র যারা আছেন লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো। আপনারা তিনজন কেন উঠবেন ভাই? দুজন উঠবেন হেলমেট পরেন। হেলমেট কেন পরবেন? যদি পলিটেকনিক এর সহসভাপতির ছাত্র লেগে ওই সাত রাস্তার মোড়ে রাত্রে কিন্তু মারা গেছিলেন, জানেন এটা? দুইজন ছিলেন, একজনের হেলমেট ছিল না, একজনের ছিল। যার ছিল না উনি মাথা ফেটে মারা গেছেন, যার ছিল উনি হাসপাতালে গিয়ে বেঁচে গেছেন। এখন আপনি রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছেন, তিনজন কেন উঠবেন? কোনো একটা সমাবেশ হলে, কোনো একটা মিছিল হলে তিনজন মাস্ট, কেন ভাই? আমরা যদি আপনি গাড়ি নেন, গাড়িতে করে যান, আপনারা যদি নিয়ম না মানেন তাহলে কারা মারবে? ছাত্ররা যদি নিয়ম না মানে তাহলে কারা মারবে? আমার বিনীত অনুরোধ, ড্রাইভিং লাইসেন্স মাস্ট, দুইজন মাস্ট, হেলমেট মাস্ট। এটা কি আশা করতে পারি? হয়তো কোশ্চেন
দৃষ্টিভঙ্গি চির টলারেন্স। যদি আমরা প্রমাণ পাই, যদি প্রমাণ দিতে পারেন, তার বিরুদ্ধে উচিত আমরা আইনগত ব্যবস্থা নিব, এটি আমরা করতে পারি। যানবাহনে কারা সঠিক, আমাদের ম্যাডাম বলেছেন যে যখন শুধু কি আমরা সবাই স্বার্থপর, স্বার্থপর কেন এটাকে আমি স্বার্থ আপন করতে পারি, নিজের জন্য স্বার্থ। যখন আমি রিক্সায় যাই তখন গাড়ি যখন বামে যাবে তখন আমি বলি এই রাস্তা কি পাবেন নাকি, গাড়ি আমার পাবেন, রিক্সা আমার কই যাবে। আবার যখন আমি গাড়িতে উঠি তখন বলি এই রিক্সা কেন গাড়ি আসবে, রিক্সা বামে যাবে, বামে সব। তারপরে যখন আমি যে জায়গায় সেই জায়গার স্বার্থটা আমি দেখি, যখন আপনি বাসের ভিতরে বসে থাকেন, একটা গাড়ি যখন বাস স্টপেজে থামে, যেই এক্সট্রা যাত্রী নিতে চায় আপনি বাধা দেন, এই বাধাতে যান, আর যাত্রী নিন না, তাড়াতাড়ি যান। আবার আপনি যখন দাঁড়িয়ে থাকেন তখন উঠতে চান, এই সরেন ভিতরে উঠতে দেন, ঠিক কিনা বলেন? আমার নিজের স্বার্থ তুমি সবসময় চেষ্টা করো, আমরা যদি স্বার্থপর হই পরের স্বার্থের জন্য চেষ্টা করি তাহলে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো রাস্তায় প্রবলেমটা বেশি, অনেক বিআরটিসি আসবে, ৬০০ বিআরটিসি আসবে, আমাদের এই অভাবগুলো পূরণ করতে হবে। আমরা করতেছি, আর জিনিস খেয়াল করেছেন আপনারা কিন্তু এখন রাস্তায় কিন্তু অনেক বেশি কঠিন। এয়ারপোর্টে কে আসেন, এয়ারপোর্টে ওখানে দেখেছেন সার্ভিস করতে কতগুলো গাড়ি পড়ে আছে দেখছেন? আমরা যেগুলো রুট পারমিট নেই, ফিটনেস নেই, সেই কারণে আমি রাস্তায় আমি চোখে দেখছি না। আমরা এখন খুব কঠিন অবস্থায় আছি, আমরাও পারি। যেমন আগে একটা সমস্যা হতো, ধরেন একটা ছেলেকে আমি ধরছি তার হেলমেট দেয় সাপোজ, তখন একটা ধরেন যাই ওই যে প্রেসিডেন্ট সেক্রেটারি বলো যে কবি ভাই এটা তো আমার টিমের ছাত্র, ভুল করে হেলমেটটা আনে নাই, আজকে ওকে মাফ করে দেয়। আগে আমরা বলছি ঠিক আছে ভাই, তাই ছেড়ে দাও, আজকে মাফ করে দাও। এখন মাফ শেষ, এখন মাফ নাই, 100% আইন আমরা প্রয়োগ করি। কারণ আপনাকে যদি আমি মাফ করি আপনাকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। আপনি আজকে যে হেলমেট না পরে অভ্যস্ত হচ্ছেন পরদিন আপনি মারা যাবেন। আমি চাই না আমার কোনো ছাত্র, আমার কোনো নাগরিক এই মারা যাক ঢাকা শহরে। সো হেলমেট মাস্ট, নিয়ম কানুন মানতে হবে মাস্ট। আমরা এখন জিরো টলারেন্স, আমরা কোনো ছাড় দিতে রাজি হই। তাতে অনেক ছাড় কথা বলবো না, সারবার ফোন একটা বেজে গেছে। সো অনেক অনেক হয়েছে, কি করবো? ওকে, আপনি যে জিনিসটা আমাদের কিছু কিছু ক্ষমতা আছে, মোটরযান আইনে বলে দিয়েছে যে গাড়ির ফিটনেস নাই, রুট পারমিট নাই, সেই গাড়ি ঢাকা শহরে চলার কোনো অধিকার নাই, সেই গাড়িকে আমাকে ডাম্পিংয়ে দিতে হবে। নিশ্চয় আপনার ড্রাইভিং লাইসেন্স ছিল না, নো ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনাকে জেলে দেওয়ার কথা, দ্যাটস ফর ল। কলেজে পড়তেন তখন বলে রাখতো তারা সম্মান দিয়ে হাফ মিনিট উপাধি
আমি নিশ্চয়ই ভাগ্যবান বলে মনে করবো আমার ট্রাফিক ডিভিশনের। তো আমি মনে করি আজকে যারা এখানে কথা শুনেছেন, যদি প্রত্যেকে যদি আইন মানে, আপনার বন্ধু বান্ধবী হাজব্যান্ড ছেলে মেয়ে ভাই বন্ধু সবাইকে যদি আমাদের এই কথাটা বলেন, আমি বিশ্বাস করি আমার রাস্তার ট্রাফিক যানজট এবং অ্যাক্সিডেন্ট অনেকাংশে কমে যাবে। আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য থাকবেন।